দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে জীর্ণ দশা ভাটপাড়া পৌরসভা পরিচালিত অনিল সিং পার্কে। নিশীদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ভাটপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা অনিল সিংয়ের মৃত্যুর পর তার নামাঙ্কিত একটি পার্ক তৈরি করা হয়েছিল গঙ্গার ধারে, কিন্তু গত প্রায় এক বছরেরও বেশি সময় করোনার কারণে পার্কটি বন্ধ থাকায় ভগ্নদশায় পরিণত হয়েছে গোটা পার্কের অঞ্চল। বড় বড় ঘাসে ঢেকে গিয়েছে গোটা পার্ক। পার্কে থাকা বাচ্চাদের খেলার জিনিস, বেশ কিছু বাচ্চাদের খেলাধুলার সামগ্রী ভেঙে পড়েছে। এ বিষয়ে ভাটপাড়া পৌরসভার পৌরপ্রশাসক গোপাল রাউত জানান, ভাটপাড়া পৌরসভার তরফে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একজন ঠিকাদারকে আগামী এক বছরের জন্য বেশ কয়েকটি পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই পার্কের অবস্থা আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানান তিনি। অর্ডার করে দিয়েছি আমি, কালকেই টেন্ডার করলাম। অনিল সিং পার্ক ও কৈলাসপতি পার্ক, এটা আমাদের আর কে ভাটার পার্ক ছিল, এটা কালী মন্দির পার্ক, চারটা পার্ক এটা কন্ট্রাক্টরকে দেওয়া হয়েছে। কাজ দু তিন দিন মধ্যে আরম্ভ হবে, সারা কাজ মেনটেন্স কাজটাও করে দিবে। আমি এক বছর জন্যে ওকে লিজ দিয়েছি, ও আমাকে কাজ কমপ্লিট করে দিয়ে দিবে। এবার ওখানে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি, ওখানে লাইটের ব্যবস্থা হয়েছে, যা সাফসাফাই আছে তারও অর্ডার হয়ে গেছে সাফসাফাই করতে জন্যে। পার্কটা 10 দিন মধ্যে রঙিন হয়ে যাবে, আগের মতো পরিষেবা পাবে, আর গিয়ে থেকেও ভালো পরিষেবা হবে।